বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা শিখব যে আমরা আমাদের হাতে থাকা স্মার্টফোন বা মোবাইলটি ব্যবহার করে কিভাবে পৃথিবীর যে কোনো অচেনা অজানা জায়গায় খুব সহজেই চলে যেতে পারব, কাউকে কোনো কিছু জিজ্ঞাসা না করে, শুধুমাত্র আমাদের স্মার্টফোনটি ব্যবহার করে। এবং ধরুন আপনি বর্তমানে যেই লোকেশনে রয়েছেন বা যেই জায়গায় রয়েছেন, সেই জায়গা থেকে আপনি যে জায়গায় যেতে চান, অর্থাৎ যে ডেস্টিনেশনে যেতে চান, সেই জায়গার দূরত্ব কত, কোন রাস্তা ধরে আপনাকে যেতে হবে, কত সময় লাগবে, সব কিছুই আপনারা আপনাদের স্মার্টফোন ব্যবহার করেই জেনে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, এই ভিডিওটিতে আমরা এই বিষয়গুলি একেবারে বিস্তারিতভাবে দেখি। তো বন্ধুরা, সবার প্রথমে আপনারা আপনাদের স্মার্টফোন বা মোবাইল থেকে গুগল ম্যাপস অ্যাপটাকে ওপেন করে নেবেন। তো মনে রাখবেন, আপনার যে কোম্পানির মোবাইলই হোক না কেন, আপনার মোবাইলে আগের থেকেই গুগল ম্যাপস অ্যাপটি ইনস্টল করা থাকে, সেটা আপনি ওপেন করবেন। যদি খুঁজে না পান তাহলে দেখবেন কোনো ফোল্ডারের ভিতরে সাধারণত এই অ্যাপসটি ঢুকে থাকে, সেখান থেকে আপনারা ওপেন করে নেবেন। এটা যদি তবুও না পান তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তাছাড়া আমি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে ডাউনলোডের লিঙ্কটি দিয়ে দিয়েছি, আপনারা ডাউনলোডের লিঙ্কে ক্লিক করেও ডিরেক্ট ডাউনলোড করে নিতে পারবেন গুগল ম্যাপস অ্যাপটিকে। তো এখন আমি গুগল ম্যাপস অ্যাপটিকে ওপেন করছি। ওপেন করার পরে সবার প্রথমে দেখবেন বাঁ দিকে একেবারে উপরে একটি সিম্বল রয়েছে, সেখানে একটা ক্লিক করবেন আপনারা। ক্লিক করার পরে এখানে আপনারা আপনাদের জিমেল আইডি দিয়ে লগ ইন হয়ে যাবেন। আর যদি আগের থেকে লগ ইন হওয়া থাকে তাহলে লগ ইন করার দরকার নেই, না থাকলে লগ ইন হয়ে নেবেন। এরপরে আপনারা একটু নিচের দিকে আসবেন, দেখবেন একটি অপশন রয়েছে সেটিংস, সেখানে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে আপনারা একটি নিচের দিকে আসবেন, দেখবেন লেখা রয়েছে ডিস্টেন্স ইউনিটস। এখানে আপনারা যদি মাইলে থাকে তাহলে কিলোমিটারে করে নেবেন, তাহলে সুবিধা হবে। আমি কিলোমিটার করে দিয়েছি। এরপরে আপনারা আরেকটু নিচে দেখেন, এখানে লেখা রয়েছে শো স্কেল অন ম্যাপ, এটাকে আপনারা অলওয়েজ করে দেবেন। এরপরে আরও একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন নেভিগেশন সেটিংস, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন ভয়েস লেভেল লেখা রয়েছে, এটাকে আপনি নর্মালও করে দিতে পারেন, আমি লাউডার রেখে দিলাম। এরপরে আপনি এখানে আপনার ভয়েস সিলেকশন, এখানে আপনি আপনার ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নেবেন, ইংলিশ করতে পারেন, অন্য আরও ল্যাঙ্গুয়েজ রয়েছে। তো আমি এখানে বাংলাই সিলেক্ট করে নিচ্ছি, বাংলা সিলেক্ট করা হয়ে গেল। এরপরে আপনারা নিচের দিকে চলে যাবেন, দেখবেন এখানে লেখা রয়েছে প্লে টেস্ট সাউন্ড। তো আপনি যে সিলেক্টের ভাষাটি সিলেক্ট করবেন সেটা ঠিকঠাক আছে কি না, সাউন্ডটি ঠিকঠাক আছে কি না সেটা টেস্ট করার জন্য এখানে একটা ক্লিক করবেন। আমি একটু সাউন্ডটা বাড়িয়ে নিচ্ছি মোবাইলের। তো দেখুন আমি এখানে একটু ক্লিক করছি, আপনার গন্তব্য ডান দিকে আসবে। দেখুন এটা একেবারে ওকে রয়েছে। তো আমাদের সেটিংস যাবতীয় কিছু হয়ে গেল, আমরা এখন এখান থেকে একটু ব্যাক করব। এরপরে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস আসবে। আর দেখুন এখানে কতগুলি অপশন চলে এসেছে। তো এটাকে নিচের দিকে নিয়ে আসার জন্য আপনি স্ক্রিনে একটা টাচ করবেন, দেখুন অপশনগুলো নিচে চলে এসেছে। এরপরে আপনি আরেকটি কাজ করবেন, সবার প্রথমেই আপনি এই কাজটি করে দেবেন, আপনি আপনার মোবাইলের যে লোকেশন বা জিপিএস রয়েছে সেটাকে অন করে দেবেন এবং মোবাইল ডেটাটাকে অন করে রাখবেন। আমি জিপিএসটাকে অন করে দিচ্ছি। তো আমি এখন যেই জায়গায় বা যেই লোকেশনে রয়েছি সেটা দেখুন জিপিএস অন করার পরে সেটা চলে আসলো, দেখুন ব্লু কালারের যে ডটটি দেখাচ্ছে আমি বর্তমানে সেই জায়গাটিতে রয়েছি। তো বন্ধুরা, ধরুন আমি এখন যে জায়গায় আছি সেখান থেকে আমি একটি জায়গায় যাব। তো সেই জায়গায় আমি কোন রোডে যাব, কত সময় লাগবে এবং দূরত্বটা কত সেটা কীভাবে বার করবে, নিচের দিকে দেখুন লেখা রয়েছে গো, এই অপশনটিতে ক্লিক করবেন। দেখুন উপরে লেখা রয়েছে ইওর লোকেশন, মানে আমি বর্তমানে যে জায়গায় আছি। তারপরে নিচে লেখা রয়েছে চুজ ডেস্টিনেশন, অর্থাৎ আমি যে জায়গায় যেতে চাই সেই জায়গার নামটি এখানে টাইপ করে দিতে হবে। তো উপরে ইওর লোকেশনের জায়গায় আপনি অন্য কোনো জায়গা দিয়ে দিতে পারেন, আমি আপাতত ইওর লোকেশন এটাই রেখে দিলাম। নিচে আমি একটা ডেস্টিনেশন দিয়ে দিলাম যেখানে আমি যাব, এর নাম শিলিগুড়ি টাউন দিয়ে দিলাম আমি। তো দেখুন আমি যেই লোকেশনে আছি সেখান থেকে আমার ডেস্টিনেশনে যেতে সময় লাগবে 1 ঘন্টা 12 মিনিট, এবং পাশে ব্র্যাকেট দিয়ে লেখা রয়েছে 39 কিমি দূরত্ব রয়েছে এখানে। এবং এই দেখুন ব্লু কালারে যে দেখাচ্ছে এটা রোড, এই রোড ধরে আমাকে যেতে হবে। এখানে দেখুন আরেকটি বিষয়, এখানে দেখুন আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি, এখানে দেখাচ্ছে একটি গ্রে কালারের আরেকটি রোড দেখাচ্ছে। তো সবসময় গুগল ম্যাপ আপনাকে সেই রোডটি দেখাবে যেটি তে আপনি তাড়াতাড়ি করে আপনার ডেস্টিনেশনে যেতে পারবেন। আপনি যদি চান যে রোডটি চেঞ্জ করবেন তাহলে গ্রে কালার যে রয়েছে তার উপরে একটা ক্লিক করে দেবেন, দেখুন ক্লিক করে দিলাম তাহলেই হয়ে যাবে। আপনি এখন কি করবেন, এই যে নিচের দিকে রাখা যে স্টার্ট, সেখানে আপনি ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে কি হবে, যখনই আপনি ক্লিক করবেন
তখনই আপনার এই যে জায়গা থেকে আপনি যে লোকেশন থেকে জার্নি শুরু করছেন সেখান থেকে আপনি যতটা এগোবেন আপনার সাথে সাথে ব্লু যে ডটটি রয়েছে সেটিও এগোবে এবং আপনাকে বলে দেবে কখন ডান দিকে বাম দিকে কোথায় যেতে হবে সব কিছুই আপনাকে বলে দেবে এখান থেকেই। আর আপনি তো আগে বাংলা ভাষা সিলেক্ট করে রেখেছেন, তো আপনার যখনই টার্ন আসবে ডান দিকে যেতে হবে কি বাম দিকে সেটা বাংলা ভাষায় আপনাকে পরিষ্কারভাবে বলে দেবে গুগল ম্যাপস। তো এখানে আরেকটি অপশন আপনাদের দেখিয়ে দিচ্ছি, উপরের দিকে দেখুন আমার এখানে মোটর সাইকেল সিলেক্ট করা রয়েছে, অর্থাৎ মোটর সাইকেলে আপনি যেতে গেলে 1 ঘন্টা 12 মিনিট লাগবে আর 37 কিমি এখানে সময় লাগবে। যদি আপনি কারে করে যেতে চান তাহলে দেখুন চারপাশের অপশন রয়েছে কার, সেখানে ক্লিক করলে দেখুন কত সময় লাগবে সেটা এখানে দেখিয়ে দেবে। এখানে লাগবে 1 ঘন্টা 18 মিনিট আর দূরত্বটা সেমি রয়েছে 37 কিমি। এবার দেখুন আমার এখান থেকে তো ট্রেনের ফ্যাসিলিটি নেই তাই ট্রেনের এখানে কিছু দেখাচ্ছে না। আপনি যদি হেঁটে যেতে চান অল্প দূরত্বের রাস্তায় তাহলে এই দেখুন তারপর লেখা রয়েছে হেঁটে যাওয়ার জন্য ওয়াক এখানে অপশন রয়েছে, সেখানে ক্লিক করলে আপনি হেঁটে যায় যেতে কত সময় লাগবে সেটাও দেখিয়ে দেবে। হেঁটে যদি যান তাহলে লাগবে 7 ঘন্টা 26 মিনিট। সেমভাবে আপনি স্টার্ট এই অপশনটিতে ক্লিক করে দিলেই হয়ে যাবে। দেখুন নিচে আরেকটি অপশন রয়েছে স্টেপস অ্যান্ড মোর, সেখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে দেখিয়ে দেবে ইওর লোকেশন মানে আমি বর্তমানে যেখানে আছি, তারপরে দেখিয়ে দিচ্ছে যে 850 মিটার আমাকে হাঁটতে লাগবে কারণ এখান থেকে আমার কাঁচা রাস্তা রয়েছে সেজন্য এটা দেখাচ্ছে। তারপরে আমাকে রাইট টার্ন নিতে লাগবে 950 মিটার পরে, সব কিছু এখানে একবারে বিস্তার দিতে হয়েছে। তারপরে লেফটে টার্ন নিতে হবে, এবার সব কিছু আপনি এখান থেকেও চাইলে দেখে নিতে পারবেন। একেবারে উপরে ডান দিকে আরেকটি অপশন রয়েছে, 3টি ডট রয়েছে, সেখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখুন লেখা রয়েছে অ্যাড স্টপ। অ্যাড স্টপে আপনি যদি ক্লিক করেন তাহলে এখানে দেখুন লেখা রয়েছে অ্যাড স্টপ, সেখানে আপনি যে কোনো একটা জায়গার নাম দিয়ে দেবেন যেখানে আপনি স্টপ দিতে চান, তাহলে গুগল ম্যাপস থেকে আপনি যেই জায়গায় যখনই পৌঁছাবেন সেখান থেকে আপনাকে বলে দেওয়া হবে যে আপনার স্টপে আপনি চলে এসেছেন। তো আমি এখান থেকে ব্যাক করছি। আপনি যদি চান যে আপনার আশেপাশে কোথায় রেস্টুরেন্ট রয়েছে, পেট্রোল পাম্প রয়েছে, টেম্পল, এটিএম, শপিং সেন্টার রয়েছে, সেটাও আপনি এই গুগল ম্যাপসের মাধ্যমে খুব সহজেই দেখে নিতে পারবেন। আমি একটি এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। ধরেন আমার পেট্রোল পাম্পে এখন পেট্রোল ভরার দরকার, তো এখানে দেখুন লাগছে লেখা রয়েছে রেস্টুরেন্টসের পরে পেট্রোল, সেখানে জাস্ট একটা ক্লিক করব। আমি ক্লিক করার পরে আমাকে দেখিয়ে দেবে যে আমার আশেপাশে কোথায় পেট্রোল পাম্পগুলি রয়েছে। দেখুন দেখাচ্ছে সবচেয়ে কাছে যে পেট্রোল পাম্পটি রয়েছে সেটা সবার প্রথমে, তারপরে ধাপে ধাপে নিচের দিকে দেখাচ্ছে। সবচেয়ে কাছের পেট্রোল পাম্পটি আমার রয়েছে 850 মিটারের মধ্যে, তারপরেটা রয়েছে 2.6 কিমির মধ্যে, তারপরে 4.7 কিমির মধ্যে। এভাবে আপনি যেই পেট্রোল পাম্পে পেট্রোল ভরতে যান সেখানে যেতে পারবেন। আর তার রুটটা কী রয়েছে, কোন রুট ধরে আপনাকে যেতে লাগবে সেটা আপনি জানতে পারবেন। তার জন্য পাশে দেখুন লেখা রয়েছে ডিরেকশন, সেখানে ক্লিক করবেন। আমি দেখুন ক্লিক করছি, দেখুন আমাকে কোন রোড ধরে যেতে লাগবে সেটা দেখিয়ে দিচ্ছে। আমি এখানে তো ওয়াকে এখানে ক্লিক করে রেখেছি তাই ওটা দেখাচ্ছে। আমি যদি এখানে বাইক সিলেক্ট করি তাহলে দেখুন দেখাচ্ছে রুটটা আমাকে দেখিয়ে দিচ্ছে, 4 মিনিট লাগবে আমার এখান থেকে, দূরত্ব রয়েছে 1.5 কিমি। তো বন্ধুরা আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আপনারা এইভাবে গুগল ম্যাপস ইউজ করে যে কোনো অচেনা অজানা জায়গায় আপনি চলে যেতে পারবেন খুবই সহজে শুধুমাত্র আপনার মোবাইল ফোনটি ইউজ করে। তো বন্ধুরা ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে বা ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় বা আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলে যদি আপনি এখনও নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওর নিচে রেড বাটনটিতে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি নিয়মিত বিভিন্ন প্রয়োজনীয় ভিডিও আমার এই চ্যানেলে পোস্ট করে থাকি। তো সেই ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দেবেন। বেল বাটনটিতে প্রেস করলে আমি যখন যখন নতুন ভিডিও পাবলিশ করব সেগুলো আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব দ্রুত আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।